আপনি ফিতরা নির্ধারণ করার আপনি কি আপনি 70 টাকা ফিতরা নির্ধারণ করে দিলেন সহিহ সুন্নাহ মিডিয়া ট্রাস্ট ইসলাম প্রচারের একটি নির্ভরযোগ্য দাওয়া সেন্টার আপনি ফিতরা নির্ধারণ করার আপনি কি আপনি ফিতরা নির্ধারণ আপনি কেন করতে গেলেন আপনি যে 70 টাকা ফিতরা নির্ধারণ করে দিলেন উপরে আপনি যতই করেন এ জাতি কি 71 টাকা দিবে মানুষের স্বভাব হলো কম টাকা চূড়ান্ত করা একটা সমাজে কোটি কোটি টাকার মানুষ আছে আবার সেই গ্রামে ফকির মিসকিন আছে আছে কিনা প্রত্যেকের টার্গেটে আছে যে কত ফিতরা ধরছে গো 70 টাকা বাস আর কথা বলে না উপরে কি আছে মাথায় নাই শর্ট করে ওই কোটি কোটিপতি পাঁচজন লোক 500 টা 35 300 মানে 50 টাকা মানুষকে দিয়ে দিল এইভাবে ধর্মের সাথে কি ঠাট্টা করে কেউ আপনাকে বলা হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার হাদিস সহিহ বুখারীর সাআম মিন তুআম সাআম মিন শাঈর সাআম মিন জাবিব সাআম মিন তামর সাআম মিন আকিদ জব কিসমিস খেজুর পনির অন্য বর্ণনায় যদিও শুদ্ধতা কেউ কেউ বলেছে নেই তবে গম দিলে আদায় হয়ে যাবে ইনশাল্লাহ গমের কথা তাহলে এই কয়েকটা জিনিসের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন যে এই কয়েকটা খাদ্যদ্রব্য দিয়ে যে যা খাও তার প্রধান খাদ্য অনুযায়ী সেটা মানুষের কাছে দিয়ে দাও তাই না আপনি টাকা নির্ধারণ করে দিয়ে দিলেন আপনি 70 টাকা না আপনি 450 টাকা দিলেও তো আপনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুসরণ করাটা হলো না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দিরহাম দিনার ছিল না পয়সা ছিল না কিন্তু তিনি কেন খাদ্যদ্রব্যের কথা উল্লেখ করলেন যেটা খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া সুন্নাত দেওয়া ফরজ সেইটা আপনি দিচ্ছেন হলো টাকা আর যেইটা টাকা দেওয়া ফরজ সেইটা দিচ্ছেন হলো মশারির মতো শাড়ি কিনে আর লুঙ্গি কিনে জাকাত সরাসরি টাকা দিয়ে দেওয়া লাগবে না এটাই তো কথা জাকাতের পরিমাণ ফিতরার চাইতে বেশি না অঙ্কটা টাকা অথচ ওইটা দিচ্ছে মানুষ হলে লুঙ্গি শাড়ি আর হলে আজেবাজে জিনিস দিয়ে পাতলা যেটা মানুষ পড়তে পারে না এমনটা দিয়ে আর ফিতরার এই সামান্য খাদ্যদ্রব্যটা আবার টাকা দিয়ে দিচ্ছে এই লোকটার এত যুক্তি চলবে না কোনো যুক্তি চলবে না সামিনা ওয়াতানা রাসূল কেন মুখ দিয়ে বললেন না যে দিরহাম দেও দিনারও দেও তিনি বারবার ঘুরিয়ে ফিরে কেন বললেন যে জব দেও কিসমিস দেও খেজুর দেও পনির দেও গম দেও এই কথা বললেন কেন কেন তার মানে খাদ্যদ্রব্য দিয়ে আদায় করাটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাকি মানুষ শোনে না কে শুনবে আর তুমি 70 টাকা তুমি ধরে দিয়েছো বিচার হবে 70 টাকা দিলে কোনো দিন আদার হয় না কোনো দিন আপনি বলেন তো 100 সমান যেহেতু এটা সাদাকা আপনি কম ধরতে যাবেন কেন আড়াই কেজি কয় কেজি আড়াই কেজি আপনি বলেন তো দেখি কে কোন মানের আমাদের এই বাংলাদেশে কোন লোকটা আড়াই কেজি চাউল খায় তার দাম 70 টাকা আপনি বলেন তো দেখি কোন লোক 25 টাকা কেজি কি চাউল হয় আচ্ছা ধরে নিলাম যে আপনি 10 টাকা কেজির চাউল খান যা দেয় বিভিন্ন সময় আপনি 10 টাকা কেজির চাউল খান সারা বছর তাহলে আপনার আশে হলো 25 টাকা না তা আপনাকে আমি 70 টাকা দিতে বললে আপনার উপর জুলুম করা হলো না আর আপনি চাউল 1 কেজি খান হলো 72 টাকা কেজি 70 টাকা কেজি আর আপনাকে আমি ধরে দিলাম হলো মোট মাথা পিছু 70 টাকা তো এটা হলো কোনোদিন হয় নাই তো পাগল আমরা তো আপনার ছোটবেলা থেকে দেখতেছি আমাদের সমাজে বা বিভিন্ন জায়গায় আমরা দেখছি আমার বুদ্ধি হওয়ার পর থেকে সরকার কত ধরছে 60 টাকা 70 টাকা বাস আর কোনো শব্দ করে না উপরে 2500 টাকা পর্যন্ত 2200 টাকা পর্যন্ত এই একটা কথা বললেন নাকি ওইটা কি কেউ চূড়ান্ত করে ও কথা তো মাথায় নেয় না কেউ সর্বনিম্ন কত ওইটা হিসাব করে মানুষের কাছে দিয়ে দিচ্ছে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে একটা ফরজ ইবাদত থেকে রাসূলের সুন্নাহ থেকে দূরে নিয়ে যাচ্ছেন একদিন বিচার হবে না বিচার হবে কার সুবিধার জন্য কার কথা বলতেছেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করার মানে হলো তার দেওয়া যে সুন্নাহ তার সামনে ইত্তেবা অনুসরণ করতে হবে বিনা বাক্যে তার নাম হলো রাসূলকে মানে মান্য করা কিন্তু মানুষ যখন মূল কাজ থেকে দূরে সরে গেছে তখন আল্লাহর দয়ার কাজ করে না জাকাতে বরকত নাই ফিতরায় বরকত নাই মানুষ শান্তি নাই মানুষ প্রতিটা কর্মে মানুষ অস্থির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র অনুসরণ না করার কারণে কথা কি বুঝতে পারলেন সব সময় মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিতরেই আমাদের কল্যাণ আছে ঠিক কিনা তার বাইরে কোনো কল্যাণ নাই আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত খাদ্যদ্রব্য দিয়ে মানুষের বাড়িতে পায়ে হেঁটে গিয়ে ফিতরা তার হকটা আমরা আদায় করতে পারি সেই তৌফিক তুমি আল্লাহ দাও আল্লাহুম্মা আমিন।